রেকে সোম। যেমন মিষ্টি নাম, তেমনই পাহাড়ের ঢালে থাকা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছোট্ট একটি গ্রাম, ঠিক যেন ক্যালেন্ডারের পাতায় থাকা ছবির মতো। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটা ছোট্ট সুন্দর নির্জন গ্রাম এই রিকিসুম। উত্তরবঙ্গের তথাকথিত আর পাঁচটা অব্যির জায়গার তুলনায় এই জায়গা একেবারে আলাদা। লাভা পর্যটন কেন্দ্র থেকে মাত্র 10 কিলোমিটার দূরে, চারিদিকে বড় বড় পাহাড় আর ঘন পাইনের অরণ্যের কোলে কয়েক ঘর জনবসতি আর হাতে গোনা কয়েকটি হোমস্টে নিয়ে তৈরি কালিম্পংয়ের এই মিষ্টি গ্রাম রিকিসুম। হাজারো নাম না জানা পাহাড়ি ফুল রয়েছে গ্রামের প্রায় সব বাড়িতেই। সাজানো গোছানো এই গ্রামে হাঁটা পথেই ঘুরে দেখতে পারেন। তবে এর আশেপাশে রয়েছে অনেক পর্যটন কেন্দ্র, একটি গাড়ি ভাড়া করে ঘুরে দেখতে পারেন সেই সব দর্শনীয় স্থান। রিকিসুমের সব থেকে আকর্ষণীয় জায়গা হলো রিকিসুম ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে ভুটান, তিব্বত, সিকিম, দার্জিলিং এবং নেপালের হিমালয়ের নামি অনামি সব শৃঙ্গের প্যানোরামিক ভিউ দেখা যায়। এমন জায়গা থেকে সূর্যোদয়ের দৃশ্য চিরস্মরণীয় হয়ে থাকার মতোই। নমস্কার বন্ধুরা, আমাদের পরিবার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা হঠাৎ করে প্ল্যান করলাম পাহাড়ে যাওয়ার, সেটা অবশ্যই কোনো একটা অবিট জায়গায়, যেখানে লোকজনের ভিড় কম, কোলাহলমুক্ত, নিরিবিলি, শান্ত, স্নিগ্ধ ছোট্ট পাহাড়ি গ্রাম হতে হবে। ভাবতে ভাবতে মাথা এলো রিকিসুমের কথা, আর পরের দিনই আমরা বেরিয়ে পড়লাম রিকিসুমের উদ্দেশ্যে। আপনিও আমাদের সঙ্গে থাকুন আর এই অববিট রিকিসুমের সৌন্দর্য উপভোগ করুন। এই রিকিসুমে আমরা কিভাবে যাব, কোথায় থাকব, কি কি দেখব, কিরকম কি খরচ পড়বে, এই সমস্ত কিছু নিয়ে আমার আজকে এই ভিডিও। আপনি যদি কলকাতা থেকে আসেন তবে রিকিসুমের কাছের বিমানবন্দর হলো বাগডোগরা বিমানবন্দর, আর কাছের স্টেশন বলতে এনজেপি স্টেশন। এছাড়া আপনি যদি শিয়ালদা স্টেশন থেকে 13149 নাম্বার কাঞ্চনকন্যা ট্রেনে আসেন তবে কাছের স্টেশন হবে নিউ মাল জংশন। এনজেপি থেকে রিকিসুমের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। বাগডোগরা এয়ারপোর্ট, এনজেপি স্টেশন বা নিউমাল জংশন, এগুলোর সব জায়গা থেকেই আপনি সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন রিকিসুমে। শেয়ার গাড়িতে যেতে চাইলে ডামডিম মোড় থেকে কালিম্পং যাওয়ার গাড়িতে যেতে হবে এবং রিকিসুমে নামতে হবে। আবার গরুবাথান থেকেও কালিম্পং যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়। উল্টো দিকে কালিম্পং থেকে গরুবাথান যাওয়ার গাড়িতে উঠে রিকিসুম নেমে যেতে পারেন। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে সকাল 10:50 আলগাড়া যাওয়ার গাড়ি আছে, ওই গাড়িতে আলগাড়া এলেও সেখান থেকে রিকিসুম যাওয়া যাবে। আলগাড়া থেকে রিকিসুমের দূরত্ব 4 কিলোমিটার। আর যারা কোচবিহার বা উত্তরবঙ্গের অন্য কোনো জায়গা থেকে নিজস্ব গাড়ি বা গাড়ি ভাড়া নিয়ে আসবেন তাদের জন্য বলছি, চালসা থেকে মালবাজার যাওয়ার পথে মালবাজার ফায়ার স্টেশন ক্রস করে ডান দিকের রাস্তা দিয়ে যেতে পারেন।
আবার মালবাজার থেকে ওদলাবাড়ি যাওয়ার পথে ডামডিম মোড় থেকে ডান দিকের রাস্তা দিয়ে গেলে প্রথমে পাবেন অম্বিয়ক, এরপর পাবেন পাপড় খেতি, তারপর লাভা। লাভা থেকে কালিম্পং যাওয়ার রাস্তায় আলগাড়া বাজারে 4 কিলোমিটার আগে এই রিকিসুম গ্রামটি। অথবা আপনি যদি কালিম্পং থেকে লাভার রাস্তায় আসেন তাহলে আলগাড়া বাজারের 4 কিলোমিটার পরে এই গ্রাম। রিকিসুম কালিম্পংয়ের একটি ছোট্ট ছবির মতো সুন্দর নিরিবিলি পাহাড়ি গ্রাম। চারপাশ পাইন ফরেস্টে ঘেরা এই পাহাড়ি গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 ফুট উপরে অবস্থিত হওয়ায় সারা বছরই বেশ ঠান্ডা মনোরম আবহাওয়া থাকে। এখানে হাতে গোনা 2-4টি হোমস্টে, তাদের মধ্যে একটি থুলুং হোমস্টে। আমরা থাকব এই হোমস্টেটিতেই। এই হোমস্টের অবস্থানও কিন্তু অনবদ্য, ঠিক যেন পাহাড়ের গায়ে ঝুলন্ত। নিচে গভীর উপত্যকা আর উপরে সুউচ্চ পর্বতরাশি। হোমস্টের ব্যালকনিতে নানা রকমের ফুলের মাঝে বসে আড্ডা দিতে দিতেই উপভোগ করলাম মেঘ এবং সূর্যাস্তের দৃশ্য। গায়ে মাখলাম ঠান্ডা বাতাস এবং কুয়াশার শীতল স্পর্শ। চলে এলো গরম গরম চা আর গরম গরম ভেজ পকোড়া। এবারে চলুন আমরা কথা বলি হোমস্টের লিজ ওনার মিস্টার মনোজ প্রতিম সাহার সঙ্গে। ওনার কাছ থেকে আমরা জেনে নেব এই হোমস্টেতে থাকতে কীরকম কী খরচ পড়বে আর এখান থেকে আমরা কোন কোন পর্যটন স্থান দেখতে পারবো সব কিছু। নমস্কার স্যার। নমস্কার, থুলুং হোমস্টেতে আপনাদের সবাইকে স্বাগতম।
আচ্ছা, এই জায়গাটির নাম তো এরিকিসুম, তাই তো? হ্যাঁ, এই জায়গাটার নাম এরিকিসুম। আমার এই হোমস্টের উল্টো দিকেই দেখতে পাচ্ছেন ওই এরিকিসুম পাইন ফরেস্ট। আপনার এই হোমস্টেতে কয়টি রুম আছে বা কতজন থাকা যাবে? আমার এখানে মোট তিনটি রুম রয়েছে। ফ্যামিলি ওয়াইজ থাকতে গেলে তিনটে ফ্যামিলি এখানে স্টে করতে পারবে। আদারওয়াইজ যদি রুম শেয়ারের ব্যাপার থাকে তাহলে ম্যাক্সিমাম 15 জন পর্যন্ত আমার এখানে থাকতে পারেন। হোমস্টের কাছাকাছি কি কোনো নদী আছে? হ্যাঁ, ওই দিকটা ওই দেখতে পাচ্ছেন, ওটা রেলি নদী, নিচে সাউন্ডও শুনতে পাবেন আপনারা আমার এই হোমস্টের ব্যালকনি থেকে। এখানে থাকতে কিরকম কি খরচ পড়বে? এখানে পার হেড পার ডে 1200 টাকা। 1200 টাকার মধ্যে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, পরদিনের ব্রেকফাস্ট, ডিনার ইনক্লুড থাকবে। এখান থেকে আমরা কোন কোন জায়গা দেখতে পাবো বা এখান থেকে সেই সমস্ত জায়গার দূরত্ব কত হবে যদি একটু বলেন? হ্যাঁ, এখান থেকে আপনার লাভা 10 কিলোমিটার, ঋষভ 9 কিলোমিটার, শান্টুক 5 কিলোমিটার, মাইরুঙ্গাও 7 কিলোমিটার, ডুকা ফল 7.5 কিলোমিটার, তন্দ্রাবং 8 কিলোমিটার, আপনার ডেলো পার্ক 14 কিলোমিটার, কালিম্পং টাউন 19 কিলোমিটার, শিলেরিগাঁও 10 কিলোমিটার, পেডং 10 কিলোমিটার, ইচ্ছেগাঁও 12 কিলোমিটার, রামধুরা 10 কিলোমিটার, দারাগাঁও 15 কিলোমিটার, শিরিশিগাঁও 17 কিলোমিটার, কাশেম 18 কিলোমিটার, লোলেগাঁও 36 কিলোমিটার, কোলাখাম 18 কিলোমিটার। এই জায়গাগুলো আমার এখানে থেকেই আপনারা আরামে ঘুরতে পারেন। এই সমস্ত জায়গা দেখার জন্য কি এখান থেকে গাড়ির ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, আমার এখান থেকে আপনাদের গাড়ির ব্যবস্থাও রয়েছে। আমরা এখান থেকেই গাড়ি নিয়ে আপনারা ঘুরতে পারেন। আমাদের এনজিবি বা মালবাজার থেকে গাড়িতে আনা এবং ড্রপ করে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। কিছু মনে করবেন না স্যার, একটা কথা বলছি, হোমস্টেটা যদি রাস্তা থেকে আর একটু উঁচু হতো তাহলে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগতো, এটা আমার মনে হয় আর কি। না, আসলে হোমস্টেটা আমার নতুন, এখনও কাজ চলছে, পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। অক্টোবরের 1 তারিখ থেকেই আমি এই হোমস্টেটা লিজে নিয়েছি। এই নতুন হোমস্টেতে পর্যটকদের কিরকম সাড়া পাচ্ছেন? হ্যাঁ, মোটামুটি গেস্ট আসছে, প্রত্যেকেই মোটামুটি স্যাটিসফাই। আপনাদের কি ওয়েবসাইট আছে? না, ওয়েবসাইট এখনো আমাদের তৈরি হয়নি, আর একটু কাজ বাকি আছে, সেই কাজগুলো করার পর আমরা ওয়েবসাইটটা বানিয়ে নেব। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। রাত যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কিন্তু হাওয়ার তেজ আর ঠান্ডা। রাতের খাবার রান্না হচ্ছে, গরম গরম ভাত, ডাল, সবজি, পাঁপড়, ডিমের কারি দিয়ে জমিয়ে খাওয়া হলো। এই প্রসঙ্গে বলে রাখি, এখানে লাঞ্চ এবং ডিনারে এক বেলায় ডিম আর এক বেলায় মুরগির মাংস, সকাল আর সন্ধ্যায় চা, দুধ চা বা লাল চা যেটা অর্ডার করবেন সেটাই পাবেন। ব্রেকফাস্টে আমরা খাচ্ছি ম্যাগি আর ডিম সেদ্ধ, আপনারা চাইলে লুচি বা রুটিও খেতে পারেন। এবারে আমরা বেরিয়ে পড়েছি এরিকিসুমের সব থেকে আকর্ষণীয় জায়গা এরিকিসুম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। হোমস্টের ঠিক সামনেই পাইন ফরেস্টের ভিতর দিয়ে এই রাস্তা। রাস্তা কিন্তু খুব দুর্গম এবং বেশ খাড়াই, সমতলে সব ড্রাইভার কিন্তু এই পথে গাড়ি চালাতে পারবে না।
এবং বর্ষাকালে এখানে গাড়ি নিয়ে আসাও সম্ভব নয়। সেই সময় পায়ে হেঁটেই আসতে হবে। পায়ে হেঁটে আসতে সময় লাগবে 15 মিনিট। আপনি যদি নিজের গাড়ি নিয়ে রিকুশমে আসেন, সেক্ষেত্রে এই রকম দুর্গম জায়গাগুলিতে ঘোরার জন্য পাহাড়ি ড্রাইভার নিয়ে নিতে পারেন। প্রয়োজন হলে মনোজবাবুকে বলবেন, উনি সব ব্যবস্থা করে দেবেন। অবস্থানগত কারণে রিকুশমের উপরে বাড়তি নজর ছিল ইংরেজ শাসকদের। এখানে তাদের একটি বাংলো ছিল। কথিত আছে 1902 সালে তৈরি হয়েছিল এই বাংলো। পরে এই বাংলো ভারত সরকারের হাতে চলে আসে। দুর্ভাগ্যের বিষয়, গোর্খা আন্দোলনের সময় এটি ভেঙে দেওয়া হয়। এটি হলো সেই বাংলোর ধ্বংসাবশেষ। ইচ্ছে করলে বাংলোর ধ্বংসাবশেষের উপরে সাজানো টেন্টে রাত্রিযাপন করেও এখানকার সূর্যোদয় দেখতে পারেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি রূপ আপনি দেখতে পাবেন। এই ভিউ পয়েন্ট থেকে দেখা সূর্যোদয় আপনার সারা জীবন মনে থাকবে। ভুটান পাহাড়ের একাধিক চূড়াও দেখা যায়। ভাগ্য ভালো থাকলে সেই পাহাড়ের শৃঙ্গগুলির দেখাও পেতে পারেন আপনি। এখানে রাত্রিযাপন করতে চাইলে হোমস্টে লিজ ওনার মনোজবাবুর সঙ্গে কথা বলে নেবেন, উনি সব ব্যবস্থা করে দেবেন। তবে সেক্ষেত্রে এক্সট্রা কিছু পে করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে মনোজবাবুর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনাদের কোনো কিছু জানার থাকলে ওনার সঙ্গে কথা বলতে পারেন। এবার আমরা এই রিকুশম গ্রামটি একটু কাছের থেকে দেখব।
अपने गांव का छिमेकी। ये आपका घर है? हाँ मेरा। मेरा आप बहुत खूबसूरत है। ये क्या गाय का खबर है? हाँ गाय का खबर। गाय का, बकरी का? बकरी का। आप बहुत अच्छा है। কেমন লাগলো এই রিকুসুম গ্রাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভ্রমণ প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে কালিম্পংয়ের নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।